উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের 9 নম্বর বরুণা গ্রাম পঞ্চায়েতের আটিয়া গ্রামের এক কলেজ ছাত্রী বাড়ির থেকে সন্ধ্যার সময় বের হয় ও এখনও ফিরে আসলো না। 6 মাস আগে তার বিয়ে কুশমুন্ডিতে বিয়ে হয়। 1 মাস আগে সে বাড়ির থেকে বের হয় কোনো কাজের জন্য, কিন্তু এখনও আসতে পারেনি। খোঁজ খবর পরে জানা যায় ইঠারতনা পাপ্পু পাটনি গ্রাম শ্রীধরপুরের ছেলে, সে তাকে নিয়ে যায়। তার বাড়িতে খোঁজ খবর করার পরে জানা যায় কেনা হয়নি। এই নিয়ে কালিয়াগঞ্জ থানাতে লিখিত কমপ্লেন করা হয়েছে পাপ্পু পাটনির নামে। মেয়ের মা অভিযোগ করছে আমার মেয়েকে কিডন্যাপিং করেছে ও কালিয়াগঞ্জ থানাতে ডায়েরি করা হয়েছে পাপ্পু পাটনির বিরুদ্ধে। ও মেয়ের মা আবেদন করছে যেন তার মেয়ে বাড়িতে ফিরে আসুক। ঘটনাটি কী হয়েছে পুলিশ প্রশাসনকে এটা নিয়ে তদন্ত করার অনুরোধ জানাচ্ছে। আপনার নাম? মনসুরা দেওয়া। বাড়ি? আটিয়া। তো কী সমস্যা আপনার? আমার সমস্যা হচ্ছে আমার মেয়ে ইসনাদারা খাতুন বিয়ে দিয়েছিলাম কুশমুন্ডি থানায় গ্রাম কাশীপুকুর, ছেলের নাম হচ্ছে তোবারক হোসেন। কবে? ভাদ্র মাসে বিয়ে হয়েছিল। আচ্ছা, তারপরে কী হয়? তারপরে বিয়ে হওয়ার পরে জামাই আমাদের বাড়ি যাতায়াত করে বেশ মহব্বতে আছে। জামাই আবার যেখানে সেখানে ঘোরাও নিয়ে বেড়ায়। তারপরে কিছুদিন থাকার পরে আমার মেয়ে একদিন হঠাৎ করে প্রথম সন্ধ্যায় আমার বাড়ি থেকে কিডন্যাপ হয়ে যায়। কিডন্যাপ হওয়ার পর থেকে আমরা খুঁজছি, মেয়ে নাই। হঠাৎ করে একটা ফোন আসছে 59 নম্বরে, বলছে তোমার মেয়ে আমার কাছে। এখনও পর্যন্ত মোবাইলটার ওই সিমটা দিয়ে ফোন করেছিল, সেই সিমটা কিন্তু বন্ধ হয়ে আছে। তারপরে খোঁজাখুঁজির পর আমরা কোথাও পাচ্ছি না। তারপরে আমরা কলেজে গিয়ে আবার দরজার যে গেটম্যান তাকে জিজ্ঞাসা, কোন কলেজে? ইটিহার কলেজে। হ্যাঁ, তারপরে ও তখনকার দেখাই দিল একটা কম্পিউটারের মাস্টারকে। কম্পিউটারের মাস্টারটা তখন আমাকে বলল যে তোমার মেয়েকে আমি দেখেছি পাপ্পু স্বর্ণকারের বাইকে যাচ্ছিল। ওর বাড়িটা কোথায় দাদা? হচ্ছে শ্রীরামপুর স্কুলের ওইদিকে সিদ্ধরপুর গ্রাম। ওখানে গিয়ে জিজ্ঞাসা করবা, দেখাই দিবে। তারপরে ওদের বাড়ি যাওয়া হলো। ওদের বাড়ির লোক তখন বলতেছে যে না, আমার ভাই ওগুলা কাউকে নিয়ে আসেনি, তাহলে তোমার ভাইকে ডাকো। বলছে না, আমার ভাই যে কথা গেল ফোনে তো ধরছে না। মা ওর মাও বলছে, ওর বাবাও বলছে। কতদিন আগের ঘটনা এটা? এক মাসের উপরে হয়ে গেল। তো কি চাচ্ছেন এখন আপনি? এখন আমরা চাচ্ছি পুলিশ প্রশাসন যেন আমার মেয়েকে উদ্ধার করে এনে বাড়ির মেয়ে যেন বাড়িতেই ফিরে দেয়। কি মেয়ে কি বিয়ে করে নিয়েছে না কি হয়েছে কিছু জানা আছে আপনার? না, মেয়ে আমার বিয়ে হয়েছে কি না হয়েছে সেটা আমরা জানতে পাইনি। মেয়ে আমরা খুঁজে পাইনি এখনো, মেয়ের কোনো তথ্যই নেই। অভিযোগ কাকে করছেন আপনি? আমি অভিযোগ করেছি কালিয়াগঞ্জ থানার ইয়েকে। না না, আচ্ছা, হ্যাঁ, লিখিত অভিযোগ করেছেন? হ্যাঁ, মেশিন ডায়েরি দিলাম। মেশিন ডায়েরির পরে পরস্পর যে যখন খবরগুলো পেলাম যে পাপ্পু সন ইয়ে পাঠিয়ে নিয়ে গেছে, তখন আবার ডায়েরি দেওয়া হলো। কতজনের নামে থানাতে ডায়েরি করেছেন আপনারা? ওদের অল পরিবারের নামে করেছি, কারণ ওর পরিবারের লোক কেউ বলতে পারছে না, তার জন্য আমাকে ই করতে হবে। সন্দেহ হচ্ছে? সন্দেহ। আচ্ছা, তো কী চাচ্ছেন এখন আপনি? এখন আমি চাচ্ছি পুলিশ প্রশাসনের কাছে এইটাই অনুরোধ, আমার মেয়েকে যেন উদ্ধার করে আমার বাড়ি দেয়। মেয়ের নাম কি? আমার মেয়ের নাম ইসমাতারা খাতুন। বয়স? বয়স 21।